কেমন আছো? তুমি সবাই কেমন আছো? কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য সবাই একটু দোয়া করেন, আমি একটু লিটিল সিক, বাট অল ইজ ওয়েল, সব কিছুই ঠিক আছে। সবার জন্য আমি ভালো আছি। আজকে একটা ফানি কথা আপনাদের সাথে একটু বলবো, ফানি কিন্তু খুব খারাপ কাজ করেছে একটা লোক, ফানিও খারাপও, আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা কি আসল কি। আমরা কালকে চারজন ছিলাম, কোনো বন্ধু না, আমি আবার বন্ধু বন্ধুদের সাথে একটু একদমই মিশি না, বিকজ ভেরি ব্যাড বয় তারা এই বয়সেই ধোঁয়া খায়, ভাত পানি না খেয়ে ধোঁয়াতে পেট ভরে, এজন্য আমি সরে এসেছি। আপনাদেরকে তো আগেও অনেক ভিডিওতে বলেছি আমি মনে কষ্ট না দিয়ে চলে আসি, এভাবে চলে এসেছি, জানিনি তো আমি কোনো কিছু খাই না। একটা ছেলে, হ্যাঁ, কালকে আমরা চারজন, চারজন বলতে ওই ছেলেটারে নিয়ে চারজন আর কি, আর আমরা মেইন হচ্ছে তিনজন আর ওই ছেলে নিয়ে একজন, চারজন। আমরা তিনজন তো এক দলে আর সে হলো এক একা। সে তার ভালোবাসবে তার মাকে, ভালোবাসবে আল্লাহকে, ভালোবাসবে শেখ হাসিনাকে, আরও যা যদি কোনো কথা থাকে ভালোবাসার তা ভালোবাসবে। সে করছে কি, সবারই তো নায়ক পছন্দ, অবশ্যই পছন্দ, আপনাদেরও পছন্দ, আমি তো একজন নায়ক কিন্তু আমারও পছন্দ আছে। সে অড একটা অ্যাক্ট্রেসের সাথে তার খুব ভালো লাগে, তাকে তার পরিচয় নাই, অড একটা নায়িকার সাথে তার রিলেশন বলতে যে ভিডিও টিডিও দেখে আর কি, ভিডিও দেখে, ছবি দেখে, তার গান দেখে, তার সিনেমা দেখে, তার ইত্যাদি ইত্যাদি দেখে, ইত্যাদি মানে হচ্ছে তার কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কেমন আজকে দিন কাটাচ্ছে, এটা হচ্ছে ইত্যাদি দেখা। আপনারা কি ভাবছেন না ভাবছেন এটা আমি জানি না, আর ভাবারও কোনো কথা না। এখন সেই ছেলে ওই যে যে জেলে নিয়ে গেছে, যে একটা খারাপ একটা নায়িকা, এই যে পরিমণি, যে এটা আমার কথা না, এটা একজন বলেছে পরিমণি নাকি খারাপ। এখন আমি তো দেখি নাই ওনাকে, শুনি নাই উনি কেমন, এসব আমি জানি না, ওনার সম্পর্কে আমার ধারণাই নেই, মানুষের তো কম থাকে, আমার ওনার প্রতি কোনো ধারণাই নেই। ভদ্র মহিলাও হইতে পারে না খারাপ মহিলাও হইতে পারে, এটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, আমি ওনার সম্পর্কে জানি না তা কেন খারাপ বলবো। এখন পরিমণির ওই ছেলেটা পছন্দ করে, এখন তার মা আবার এসবে খুব বাধা সৃষ্টি দেয়, গুড, ভেরি গুড। এখন করছে আমরা তিনজন, প্রথমে আমি দিছি কষায় একটা থাপড় দিছি, বেয়াদব কত বড়, ওই সময় রাগি ছিলাম, যে কষায় না অনেক কিছু খাবার টাবার যে কষায় কষায় রান্ধ, আমি দিছি কষায় থাপ্পড়, আর সাথে একটা দিছে ভুনা থাপ্পড়, বুঝছেন, আর আরেকজন দিছে, আরেকজন দিছে যে দুই পেঁয়াজা থাপ্পড় দিছে, বুঝছেন। এই তিনজনে কষানি ভুনা, তারপরে যে
দু পেঁয়াজা থাপ্পড় দিছে, কষায় থাপ্পড় দিছে আমি, আর ভোনা থাপ্পড় দিছে আরেকজন, আর একজন দু পেঁয়াজা থাপ্পড় দিছে আর একজন। এই খায়া তার আমরা তিনজন ধরে নিয়ে গেছি তার মার কাছে। মা দিছে কালা বুনা থাপ্পড় দিছে, বুঝছেন, কালা বুনা থাপ্পড় দিছে, এমন চটকনা দিছে, এটা হলো কালা বুনা হয়ে গেছে। এখন এখন আপনারা সবাই খাইতে পারেন, আমিও খাইতে পারি, বাট এটা একদম ফান। বাট সে আমরা সবাই বলতেছি খারাপ, তো কেন যাবে, কারণ আমি তো খারাপ বলতে পারি না, এটা আপনারা যা ভালো মতো জানেন। এখন মা দিছে এই থাপ্পড়, এখন আপনাদের মতামতে কি কি আসে, মনে কি জাগে, এটা কি সঠিক নাকি অসঠিক, নাকি কি আপনাদের মনে কি কমেন্ট আসে, কি যে কমেন্টটা আসে এটা আপনি লিখবেন, লিখে অবশ্যই আপনারা জানাবেন। মেইন এখানে ফান ভিডিওটা হচ্ছে এই থাপ্পড়ের সিনটাই মেইন, আর সাইডে আপনারা বলতে পারেন এটা কি খারাপ হয়েছে নাকি ব্যাক ভালো হয়েছে, ওই ওই নায়িকাটার সাথে মিশে কি ভালো নাকি খারাপ। মিশা বলতে এই যে ভিডিওতে, ভিডিওতে বলতে আপনাদের সাথে আমি যেভাবে কথা বলতেছি সেভাবে আর কি, কোনো পরিচয় নাই, নাটক দেখা সিনেমা দেখা এটাই আর কি পরিচয়, এটাই বলতেছি। এটা কি ওনাকে দেখা উচিত হয়েছে নাকি দেখা উচিত হয়নি, ইয়াস বা নট, ওকে, বাই বাই।